हेलो फ्रेंड्स, हमार चैनल सबस्क्राइब करो एवं समस्त नोटिफिकेशन पावर जन्नो बेल आइकने क्लिक करे ऑले सेट करे दाओ। हेलो फ्रेंड्स, अबार हमरा चले से ची आमादे जे सीरीजटा चल चिलो वार्ड फॉर्मेशनेर आज के तार पार्ट फाइव। तो चारटे पार्टे हमरा सीखे निये ची जी वार्ड फॉर्मेशन एक कॉम्प्लेक्स प्रसेस से अलरेडी जेने वार्ड फॉर्मेशन जानते गेले कौन कौन सबजेक्ट आमादेर जानते हबे जेमन मॉर्फोलॉजी एटिमोलॉजी एगुलो सब हमें अलरेडी आलोचना करेछि। नेक्स्ट हमें जेटा आलोचना करेछिलाम जे इंग्लिश लैंगुएजे वार्ड फॉर्मेशनेर जे प्रधान जे प्रसेसटा कैटेगरि तो अनेक जेनेछिलाम आमरा, किन्तु मूल जो प्रसेसटा जे एक वार्डर संगे कि एफिक्स जोग कर नतून शब्द बनाई से शिखे। तो ये एफिक्स एट जेने इंग्लिश लैंगुएजे दूधरण एफिक्स व्यवहार कर एक हे प्रिफिक्स और एक साफिक्स। प्रिफिक्स हे से समस्त पार्टिकल अपारेशन जगह रूट वार्डर बाँदी के बसे नतून शब्द तैरि करे और साफिक्स हे से समस्त मर्फिम अपारेशन पार्टिकल जगह रूट वार्डर डान दिखे बसे তৈরি করে নতুন শব্দ। এটাও জেনে গেছি আমরা। আজকে আমরা কি করব, এই যে প্রিফিক্স যেগুলো আমি তোমাদের বলেছিলাম মোটামুটি কমন প্রিফিক্সের সংখ্যা ইংলিশে 35, যদিও অ্যাকচুয়ালি এই সংখ্যাটা 60 আপ, কমন প্রিফিক্স 35টা। তো যাই হোক, এই প্রিফিক্স যোগে কিভাবে নতুন নতুন শব্দ তৈরি হয় সেটাই আমরা এখানে আজকে আরও একটু আলোচনা করব। আজকে মেনলি আমাদের আলোচনাটা প্রিফিক্স নিয়ে থাকবে। তো আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি এইট টাইপস অফ প্রিফিক্স নিয়ে। প্রিফিক্স মোটামুটি ওভারঅল আটটা টাইপে আমি ভাগ করেছি প্রিফিক্সগুলোকে। সেখানে আমরা কি করব, দেখব যে প্রিফিক্স কত ধরনের হতে পারে। তো চলো এগিয়ে যাই আমরা। বোর্ডে দেখো প্রথমেই আমি তিনটে টাইপ লিখেছি এখানে, আমরা আটটা টাইপই শিখবো এবং অনেক ওয়ার্ডও তৈরি করব। তাহলে প্রথম যে প্রিফিক্সটা হয় সেটা হচ্ছে নেগেটিভ প্রিফিক্স। নেগেটিভ প্রিফিক্স মানে কি, অর্থাৎ এই সমস্ত প্রিফিক্স যেগুলো আমি লিখেছি এরা যখন কোনো একটা রুট ওয়ার্ডের বাঁদিকে যোগ হবে তখন সেই রুট ওয়ার্ডের যেটা মিনিং তার নেগেটিভ মিনিং তৈরি করে দেবে এরা। এরা সবসময় অর্থাৎ রুট ওয়ার্ডের সঙ্গে নট যোগ করলে যে মিনিংটা আসে সেই মিনিংটা চলে আসবে যদি আমরা এই প্রিফিক্সগুলো ইউজ করি। এরকম নেগেটিভ প্রিফিক্স ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা রয়েছে। এখানে আমি 12টাই লিখে দিয়েছি তোমাদের, দেখো ইন ইম ইল ইর ইগ আন ডিস নন এ অ্যাব অ্যান অ্যান্টি, এই 12টা হচ্ছে নেগেটিভ প্রিফিক্স। এবং তোমরা খুব আশ্চর্য হবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ওয়ার্ড প্রিফিক্স দিয়ে তৈরি হয়েছে তার 90-95% ওয়ার্ড এই নেগেটিভ প্রিফিক্সের। এইগুলো দিয়ে প্রচুর ওয়ার্ড তোমরা দেখতে পাবে নেগেটিভ প্রিফিক্সের। চলো আমরা কি করবো এবার, আমরা এবার কি করব, এই যে প্রিফিক্সগুলো আমি লিখেছি এখানে এগুলো দিয়ে একটা করে প্রত্যেকটা প্রিফিক্স দিয়ে আমি ওয়ার্ড লিখব, প্রত্যেকটার আমি একটা করে এক্সাম্পল তোমাদের দেব। তোমরা কি করবে বাড়িতে প্রত্যেকটা প্রিফিক্স দিয়ে অন্ততপক্ষে 5টা করে ওয়ার্ড তোমরা ফর্ম করবে, নতুন নতুন ওয়ার্ড ফর্ম করবে তোমরা নিজেরা। এবং 5টার মধ্যে 4টে কমন যেগুলো অলরেডি যে সমস্ত ওয়ার্ড তোমরা জানো সেরকম ওয়ার্ড লিখবে, আর একটা তোমাদের প্রত্যেকের কাজ হবে যেটা তোমাদের জানা ছিল না আগে, আননোন কোনো ওয়ার্ড। এবার সেটা তোমরা ডিকশনারি থেকেও করতে পারো, কাউকে জিজ্ঞাসা করেও করতে পারো, কিন্তু প্রত্যেকে করবে। এইভাবে যদি করো তাহলে টোটাল ওয়ার্ড তোমাদের কটা তৈরি হয়ে যাচ্ছে প্রিফিক্স থেকে, তাহলে আমি মোটামুটি 40টা এখানে দেবো, 40-এর কিছু বেশিই দেবো। তো এই 40টাই যদি আমরা ধরে নিই তাহলে প্রত্যেকটাই 5টা করে, তাহলে 200টা ওয়ার্ড তোমাদের একদিনে হয়ে যাবে শুধুমাত্র এই প্রিফিক্স দিয়ে, তাহলে ভোকাবুলারিও হয়ে যাচ্ছে। এবারে 200টা ওয়ার্ডের মধ্যে 4টে করে তোমরা যেগুলো জানা শব্দ করবে অলরেডি, আর আননোন একটা করে করবে, অর্থাৎ এই প্রিফিক্স থেকেই আমরা একদিনে তোমরা 40টা ওয়ার্ড নিজেরা স্টক করতে পারবে যেটা নতুন ওয়ার্ড। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কম্পিটিটিভের জন্য যে ভোকাবুলারি সেকশন আছে সেখানেও খুব কাজে লাগবে এগুলো। তাহলে চলো আমরা স্টার্ট করে দিই। প্রথমে আছে দেখো ইন, তাহলে ইন দিয়ে অনেক ওয়ার্ড হয়, আমি একটাই লিখবো এখানে, সেটা হচ্ছে আমরা জানি একটা ওয়ার্ড আছে সেন, এস এ এন ই। সেন মানে হচ্ছে যে স্বাভাবিক, যার মস্তিষ্ক সঠিক দিশায় চলছে তাকে আমরা বলি সেন পার্সন, একদম স্বাভাবিক ব্যক্তি। এর সঙ্গে যদি আমরা ইন লাগিয়ে দিই
এই প্রিফিক্সটা, প্রিফিক্স মানে বাঁ দিকে বসবে, তাহলে একটা নতুন ওয়ার্ড তৈরি হয়ে যাবে ইনসেন। এবার এই মিনিংটা তোমরা নিজেরাই বলতে পারবে, কারণ তোমরা অলরেডি জেনে গেছো যে এই যে প্রিফিক্সটা ইন, এ সবসময় নেগেটিভ মিনিং করে। অর্থাৎ অরিজিনাল যে রুটটা সেন, এর সঙ্গে নট বসালে যে মিনিংটা হয়, তাহলে দিস ইজ এ সেন ম্যান, তাহলে আমরা বলতে পারি দিস ইজ নট এ সেন ম্যান। এই নট এ সেন ম্যান, এটাকে এক কথায় আমরা ইনসেন বলতে পারি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাই হচ্ছে নেগেটিভ প্রিফিক্স। এরপরে দেখি আমরা আছে ইম, তাহলে ইম দিয়ে আমরা লিখি ইমর্টাল। দেখো একটা নতুন শব্দ তৈরি হয়ে গেল ইমর্টাল। মর্টাল মানে যা হবে, ইমর্টাল তার তাহলে বিপরীত হবে, নেগেটিভ হবে। তাহলে মর্টাল মানে মরণশীল, তাহলে ইমর্টাল হচ্ছে অমর, যার মৃত্যু নেই। নেক্সট আছে ইল, ইল দিয়ে আমরা লিখব ইল লজিক্যাল। ইললজিক্যাল একটা ওয়ার্ড, দেখো লজিক্যাল একটা শব্দ আছে, লজিক থেকে এসছে, অর্থাৎ যেটাকে যুক্তি দিয়ে বোঝানো যায়। ইললজিক্যাল মানে অযৌক্তিক, যেখানে কোনো যুক্তি নেই। তোমরা কি করবে, আমি একটা করে ওয়ার্ড লিখে দিচ্ছি, তোমরা এই ইন দিয়ে পাঁচটা ওয়ার্ড লিখবে, তার মধ্যে চারটে ওয়ার্ড তোমাদের অলরেডি জানা, আর একটা ওয়ার্ড যেটা আননোন, তুমি যেটা জানো না, সেরকম তুমি একটা ওয়ার্ড, তোমার কাজ এটা খুঁজে সেটা ডিকশনারি থেকেও কাউকে জিজ্ঞাসা করো। নেক্সট চলো এগিয়ে যাই আমরা ইর, ইর দিয়ে আমরা লিখবো ইর রেলিভ্যান্ট। রেলিভ্যান্ট মানে যেটা প্রাসঙ্গিক, তাহলে ইর যখনই যোগ হয়ে যাবে, নতুন শব্দ এলো ইর রেলিভ্যান্ট মানে অপ্রাসঙ্গিক। ইগ, ইগ দিয়ে আমরা লিখব ইগনোবল। নোবল মানে অনারেবল, সম্মানীয়, তাহলে ইগনোবল মানে হু ইজ নট অনারেবল, সম্মানীয় নয় যে। নেক্সট আছে আন, যা খুশি বলো আন দিয়ে, যেমন আমরা বলতে পারি যে আননোন, তাহলে নোন একটা ওয়ার্ড, চেনা, আননোন, অচেনা। ডিস, ডিস দিয়ে আমরা লিখি ডিস ওবে। ওবে মানে কি, মেনে চলা, মান্য করা, তাহলে ডিস ওবে অমান্য করা। নন দিয়ে আমরা লিখবো, দেখো একটা ওয়ার্ড আছে আমরা জানি যে সেন্স, তার সঙ্গে যদি নন লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে ননসেন্স। নেক্সট আছে এ, তাহলে আমরা জানি থেইস্ট একটা ওয়ার্ড আছে, থেইস্ট মানে থিওস থেকে এসছে গ্রিক, থিওস মানে গড, সেখান থেকে থেইস্ট, ঈশ্বরে বিশ্বাসী অর্থাৎ আস্তিক, তাহলে এর সঙ্গে যদি আমরা এ লাগিয়ে দিই হয়ে যাবে অ্যাথেইস্ট, নাস্তিক। ওকে, তাহলে এটাও হচ্ছে একটা নেগেটিভ প্রিফিক্স। এরপর আছে অ্যাব, অ্যাব দিয়ে দেখো নর্মালের আগে অ্যাব লাগিয়ে দাও, কি হয়ে যাবে অ্যাবনর্মাল, তাহলে অস্বাভাবিক, অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল, ইনসেন একই। অ্যান, অ্যান দিয়ে আমরা লিখব অ্যান হাইড্রাস, হাইড্রাস মানে যেখানে জলের উপস্থিতি রয়েছে সেটাকে হাইড্রাস বলি আমরা, অ্যান হাইড্রাস, জলের উপস্থিতি নেই। নেক্সট আছে অ্যান্টি, অ্যান্টি দিয়ে যা খুশি বলতে পারো, অনেক ওয়ার্ড হয় অ্যান্টি দিয়ে, যেমন আমি বললাম অ্যান্টি সোশ্যাল, তাহলে সোশ্যাল হচ্ছে সামাজিক, অ্যান্টি সোশ্যাল অসামাজিক হয়ে যাবে। তাহলে বাংলায় আমরা যে অ যোগ করি ইংলিশে, সেটাই হচ্ছে নেগেটিভ প্রিফিক্স, কিন্তু বাংলায় অ দিয়ে সমস্ত কিছু তৈরি হয়ে যায়, যেমন স্বাভাবিক, অস্বাভাবিক, মরণশীল, অমরণশীল, লজিক্যাল, যৌক্তিক, অযৌক্তিক, বাংলাতে সবেতেই অ লাগিয়ে দিয়ে কাজ হয়ে যায়, কিন্তু ইংলিশে আলাদা আলাদা প্রিফিক্স রয়েছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই 12টা হচ্ছে নেগেটিভ প্রিফিক্স, যাদের ব্যবহার 90% শব্দে ইংলিশের যেগুলো প্রিফিক্স দিয়ে তৈরি হয়েছে। নেক্সট আমরা চলে আসি পরের টাইপ, আর কি টাইপ হয়, অর্থাৎ প্রিফিক্স আর কি কাজ করতে পারে। তাহলে নেক্সট হচ্ছে একটা প্রিফিক্স কোনো একটা ওয়ার্ডের, যে ওয়ার্ডটা যে মিনিংটা করছে তার সঙ্গে কিছু ডিগ্রি অথবা সাইজের অর্থ নিয়ে আসে, অর্থাৎ কতটা পরিমাণ, কতটা বড়, কতটা ছোট, সেটা সম্মানের দিক থেকে হতে পারে, আয়তনের দিক থেকে হতে পারে, এসব কিছুও বোঝায় কে এই প্রিফিক্স। যেমন আমি এখানে 7টা উদাহরণ তোমাদের লিখেছি, আর্চ, সুপার, ওভার, মিনি, সাব, হাইপার আর আল্ট্রা, এগুলো কি করে, এদের বলা হয় প্রিফিক্স অফ ডিগ্রি অর প্রিফিক্স অফ সাইজ। তাহলে আমরা এবার দেখি যে আর্চ, এটার উচ্চারণ আর্চ, এর সঙ্গে ধরো আমি একটা ওয়ার্ড দিলাম বিশপ, বিশপ জানো পাদ্রিদের বলা হয়, চার্চের পাদ্রি যারা তাদের বিশপ বলে।
তাহলে সেই পাদ্রির সঙ্গে যদি আর্চ হয়ে যায় এটার মানে হবে প্রধান যিনি পাদ্রি, প্রধান পাদ্রি হয়ে যায়। তাহলে এই যে প্রধান, এটা ডিগ্রিতে তুলে দিল তাকে, অর্থাৎ সম্মানের দিক থেকে অনেকটা উচ্চতার জায়গায় নিয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে ডিগ্রি প্রিফিক্সের কাজ। ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে সুপার। তাহলে আমি যদি ম্যানের সঙ্গে সুপার লাগিয়ে দিই তাহলে একটা নতুন শব্দ পেয়ে যাবো, সুপারম্যান। অর্থাৎ ম্যান হচ্ছে মানব, সুপারম্যান অতি মানব, অতি, এই যে বাংলায় অতি যেটাকে বলে, অতি প্রধান, এগুলোই হচ্ছে ডিগ্রি প্রিফিক্স ইংলিশে। নেক্সট আছে দেখো ওভার। তাহলে আমি যদি ওভারের সঙ্গে ইট লাগিয়ে দিই, ইট মানে কি জানি, খাওয়া, তাহলে ওভার ইট অতি ভোজন, ইট হচ্ছে ভোজন, ওভার ইট মানে অতি ভোজন, যে বেশি পরিমাণে খেয়ে ফেলেছে, ওভার ইট করা মানে অতিরিক্ত পরিমাণে খাওয়া, তাহলে এই যে অতিরিক্ত এটাই হচ্ছে ডিগ্রি প্রিফিক্স। নেক্সট আছে মিনি, মিনির সঙ্গে লাগাও স্কার্ট, মিনি স্কার্ট। নেক্সট আছে মিনি মানে ছোট, সাব, সাব এর সঙ্গে আমরা যদি লাগাই যে হিউম্যান, নতুন একটা শব্দ পাবো সাব হিউম্যান, এটার মানে হচ্ছে মানুষের থেকে নিম্নতম পর্যায়ের কোনো প্রাণী, সেটাকেই আমরা বলি সাব হিউম্যান। নেক্সট আছে হাইপার, এটা তুলে দেয়। তাহলে কিছু প্রিফিক্স কি করছে, উচ্চতায় তুলে দিচ্ছে ডিগ্রি বা সাইজে, যেমন আর্চ তুলছে, সুপার এটাও বৃদ্ধি করছে, ওভার বৃদ্ধি করছে, আর কিছু কিছু আছে কমিয়ে দেয়, যেমন সাব মিনি এরা নিচে দিকে নিয়ে যাচ্ছে ডিগ্রিটাকে। নেক্সট হচ্ছে হাইপার, হাইপারের সঙ্গে ধরো আমরা লাগালাম হাইপার অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ মানে সক্রিয়, হাইপার অ্যাক্টিভ মানে অতি সক্রিয়, তাহলে এটাও বাড়িয়ে দিচ্ছে ডিগ্রিটাকে। তাহলে এরা সব হচ্ছে ডিগ্রি প্রিফিক্স, এরা কখনো নেগেটিভ মিনিং করছে না, কখনো বাড়াচ্ছে কখনো কমাচ্ছে সাইজ অথবা ডিগ্রি। নেক্সট আছে আল্ট্রা, ভায়োলেট, ভায়োলেট মানে হচ্ছে বেগুনি, তাহলে এই ভায়োলেটের সঙ্গে যদি আমরা আল্ট্রা লাগিয়ে দিই তাহলে একটা নতুন শব্দ পেয়ে যাব, আল্ট্রা ভায়োলেট। আমরা জানি এটাকে বাংলায় বলে অতি বেগুনি, দেখো বেগুনির সঙ্গে অতি যোগ হয়েছে, তাহলে এটাও বাড়িয়ে দিয়েছে ডিগ্রিটাকে। এগুলি হচ্ছে ডিগ্রি প্রিফিক্স। তাহলে তোমরা কি করবে, আমি প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দিয়েছি, তোমরা এই আর্চ দিয়ে আরও কী কী হতে পারে ওয়ার্ড, এরকম পাঁচটা বানাবে, তার মধ্যে চারটে তোমাদের অলরেডি জানা আর একটা অজানা, সুপার দিয়েও করবে, প্রত্যেকটা দিয়ে তৈরি করবে। নেক্সট চলে আসি আমরা টাইম অ্যান্ড অর্ডার প্রিফিক্স। কিছু কিছু প্রিফিক্স আছে এরা নেগেটিভ বানাবে না, ডিগ্রি বা সাইজের কথা বলবে না, এরা সময়ের কথা বলবে অথবা কোনো একটা অর্ডার, একটা শৃঙ্খলার কথা বলবে, কার পরে কোনটা, এই জিনিসটা মানে ক্রম বোঝাবে। তাহলে যেমন প্রথমে আছে ফোর, FORE ফোর, তাহলে এই ফোরের সঙ্গে যদি আমরা টেল এই রুটটা যোগ করি, টেল রুটের সঙ্গে আমরা ফোর যদি লাগিয়ে দিই বাঁদিকে, তাহলে নতুন একটা শব্দ হবে ফোর টেল। টেল মানে বলা, ফোর মানে তাহলে হয়ে যাচ্ছে টাইম, এটা আগে পিছন দিকটা বোঝাচ্ছে, অতীতকাল বোঝাচ্ছে, তাহলে ফোর টেল মানে আগে থেকেই বলে দেওয়া, অর্থাৎ ভবিষ্যৎবাণী করা, যেটাকে আমরা বলি আগে থেকেই ভবিষ্যতের কথা বলা, সেটা কী বলে ফোরটেল। তোমরা ফোরকাস্ট শুনেছো, তাহলে একটা ওয়ার্ড আমি আবার এক্সট্রা বলেও দিলাম, তোমরা এই ওয়ার্ডটাও লিখতে পারো ওখানে। নেক্সট আছে প্রি, প্রি মানেও আগে বোঝায়। তাহলে আমি যদি স্কুল এই ওয়ার্ডের আগে প্রি যোগ করি তাহলে হয়ে যাবে প্রি স্কুল। প্রি স্কুল মানে স্কুলের আগে, স্কুলে যাবার আগে, প্রি স্কুল সবসময় আগে বোঝাবে। পোস্ট কী বোঝাবে, পরে বোঝাবে, তাহলে পোস্ট এর সঙ্গে আমরা ওয়ার যোগ করে দিই, তাহলে নতুন শব্দ পেয়ে যাবো আমরা পোস্ট ওয়ার। তাহলে ওয়ার হচ্ছে যুদ্ধ, পোস্ট ওয়ার যুদ্ধের পরের ঘটনা, তাহলে কোনো কিছু যেটা যুদ্ধের পরে সেটাকে পোস্ট ওয়ার বলবো। তাহলে যুদ্ধের আগে হলে কি বলতাম আমরা, অবশ্যই প্রি ওয়ার বলতাম। ক্লিয়ার? নেক্সট আছে এক্স, আমরা সবাই জানি এটা ইউজও করি, আমার এক্স, তোমার এক্স, এইসব বলি, তাহলে এক্স মানে আগের বা পূর্বতন বা প্রাক্তন যেটাকে বলি আমরা, তাহলে আমরা লিখতে পারি এক্স গার্লফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, প্রাক্তন প্রেমিকা আমরা বলি, তাহলে এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, এগুলো হচ্ছে এক্স, তাহলে এক্স মানে প্রাক্তন। সেমি, সেমি কি করে, সেমির অর্থ হচ্ছে ছোট বা কম, অ্যাকচুয়ালি সেমির মানে হচ্ছে তিনের চার, চার ভাগের তিন ভাগটাকে সেমি বলি আমরা। তো একটা সার্কেলের যদি আমরা, সার্কেলের সঙ্গে যদি সেমি এই প্রিফিক্সটা বসাই তাহলে নতুন শব্দ হবে সেমি সার্কেল, সেমি সার্কেল বলবো সেমি, তাহলে এখানে কি করছে অর্ডার বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে ভাইস, ভাইসও কি বোঝায়, অর্ডার বোঝায়, অর্ডার মানে এখানে পদ, যেমন প্রেসিডেন্ট তার সঙ্গে যদি আমরা ভাইস এই প্রিফিক্স লাগাই তাহলে তৈরি হয়ে যাবে ভাইস প্রেসিডেন্ট,
ভাইস প্রেসিডেন্ট। তাহলে ভাইসকে বাংলায় আমরা উপ উপ বলি, ওই যে উপসর্গটা ভাইস, তাহলে উপরাষ্ট্রপতি। তাহলে এই ভাইস কি বোঝালো? অর্ডার বোঝালো। কীরকম অর্ডার বোঝালো? যে রাষ্ট্রপতির ঠিক পরবর্তী যে পদটা তার ঠিক নিচেই রয়েছে সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। তাহলে এই যে প্রিফিক্সগুলো ফোর, প্রি, পোস্ট, এক্স, সেমি, ভাইস, এরা কখনো টাইম বোঝায় আর কিছু কিছু অর্ডার বোঝায়। তাই এই এদের বলা হয় প্রিফিক্সেস অফ টাইম অ্যান্ড অর্ডার। তাহলে অলরেডি তিনটে টাইপের প্রিফিক্স আমরা শিখে ফেললাম উইথ এক্সাম্পলস, নেগেটিভ প্রিফিক্স, ডিগ্রি অ্যান্ড সাইজ প্রিফিক্স, টাইম অ্যান্ড অর্ডার প্রিফিক্স। তাহলে এই যে আমি লিখেছি এখানে টোটাল কটা হয়েছে দেখো, বারোটা, এখানে সাতটা আর ছটা, উনিশ আর এখানে ছয়, পঁচিশ, পঁচিশটা ওয়ার্ড আমি লিখেছি। এবার তোমরা কি করবে, প্রত্যেকটার পাঁচটা করে, যেটা আমি বলে দিলাম, তোমরা সবাই লিখে নাও এগুলো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এরপরে নিজেরা প্রত্যেকটা থেকে পাঁচটা করে তৈরি করবে ওয়ার্ড এই প্রিফিক্সগুলো দিয়ে। এরপরের টাইপগুলো আমরা দেখবো এবার। নেক্সট আমরা দেখি আরও তিনটে টাইপ আমি এখানে লিখে দিয়েছি। নেক্সট হচ্ছে নাম্বার প্রিফিক্স, লোকেটিভ প্রিফিক্স আর পেজোরেটিভ প্রিফিক্স, এগুলো সম্পর্কে দেখি। তাহলে নাম্বার প্রিফিক্স কি? নাম্বার প্রিফিক্স হচ্ছে সেই সমস্ত প্রিফিক্স যেগুলো কোনো ওয়ার্ডের সঙ্গে বসে তার একটা সংখ্যা নির্দিষ্ট করে দেয়। যেমন প্রথমে দেখি দেখো ইউনি, এই ইউনি বা মনো এটার মানে হচ্ছে ওয়ান। তাহলে এই ইউনি যদি আমরা সাইকেল এই ওয়ার্ডটার আগে যদি ইউনি লাগিয়ে দিই তাহলে নতুন শব্দ পাবো ইউনিসাইকেল। এই ইউনিসাইকেল এটার মানে হচ্ছে এক চাকার সাইকেল, যেগুলো তোমরা দেখতে পাবে বিভিন্ন যে সার্কাসে দেখতে পাবে এই সাইকেলগুলো, ইউনিসাইকেল বলে একটা চাকা থাকে। তাহলে ইউনি মানে এক, এটা সংখ্যা নির্দেশ করলো, সেই কারণে এটাকে নাম্বার প্রিফিক্স বলে। নেক্সট আছে বাই, বাই মানে দুই, তাহলে আমরা বাইসাইকেলও বলতে পারি অথবা অন্য ওয়ার্ড লিখছি আমি বাই দিয়ে। যেমন বললাম আমি যে বাইলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল মানে যে দুটো ভাষা জানে, দুটো ভাষায় কথা বলে, দ্বিভাষিক যাকে আমরা বাংলায় বলি, তাহলে সেটা হচ্ছে বাইলিঙ্গুয়াল। নেক্সট হচ্ছে ট্রাই, ট্রাই মানে তিন, তাহলে আমরা এখানে ট্রাই দিয়ে লিখি ট্রাইকালার, ট্রাইকালার মানে তেরঙা, তিনটে রঙের, যেমন আমাদের পতাকা তিন রঙের, তাহলে সেটাকে বলে ট্রাইকালার ফ্ল্যাগ। ঠিক আছে, তাহলে ট্রাইকালার হলো। নেক্সট আছে মাল্টি দিয়ে, খুব কমন একটা ওয়ার্ড, মাল্টি ন্যাশনাল, মাল্টি মানে অনেক, সেম পলি, পলি মানেও অনেক, যেমন হচ্ছে পলিগ্লট, পলিগ্লট মানে হচ্ছে যে অনেক ভাষা জানে, বহুভাষী, অনেক ভাষায় কথা বলতে পারে, তাকে বলা হয় পলিগ্লট। তাহলে এগুলো হচ্ছে ইউনি, বাই, ট্রাই, মাল্টি, পলি, এরা সব হচ্ছে নাম্বার প্রিফিক্স, সংখ্যা নির্দেশ করছে। নেক্সট পরের টাইপটা যেটা রয়েছে সেটা হচ্ছে লোকেটিভ প্রিফিক্সেস। লোকেটিভ মানে এ একটা লোকেশান বোঝাবে, কোন একটা স্থান বোঝাবে। যেমন প্রথমে আছে সাব, সাব মানে মাটির নিচে, দেখো সাব দিয়ে আমরা লিখতে পারি, যদি আমরা একটা ওয়ার্ড আছে জানো ওয়ে, ওয়ে মানে পথ, তাহলে এই ওয়ের আগে যদি আমরা সাব প্রিফিক্স লাগিয়ে দিই তাহলে এর মানে হয়ে যাবে মাটির নিচের যে পথ, মাটির নিচের রাস্তা, সেটা সাব ওয়ে। নেক্সট আছে ইন্টার, ইন্টার মানে মধ্যে, কোনো কিছু দুটো জিনিসের ভিতরে বা দুয়ের বেশিও হতে পারে তাদের মধ্যে, সেটাকে ইন্টার বলে। যেমন ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, দেখো মাল্টি ন্যাশনাল মানে অনেক দেশের, আর ইন্টারন্যাশনাল মানে অনেক দেশের মধ্যে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল, তাহলে ইন্টার মানে ভিতরে বা মধ্যে, মাল্টি মানে অনেক। নেক্সট আছে ট্রান্স, ট্রান্স মানে একটা দেশ থেকে আর একটা দেশে ট্রান্সপোর্ট হচ্ছে কিছু, ঠিক আছে, সেটা হচ্ছে ট্রান্স। তাহলে যদি আমরা লিখি ট্রান্সপ্ল্যান্ট, ট্রান্সপ্ল্যান্ট, তাহলে এটার মানে হয়ে যাবে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া, সেটা কোনো চারা নিয়ে যাওয়া হোক বা যে কোনো জিনিস নিয়ে যাওয়া, ট্রান্সপোর্ট, ঠিক আছে, সেটা হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট। নেক্সট আমরা দেখি পেজোরেটিভ প্রিফিক্সেস, পেজোরেটিভ মানে হচ্ছে নিন্দা সূচক, নিন্দা করবে, এটা ঠিক নেগেটিভ নয়, অনেকটা নেগেটিভের মতন, কিন্তু অ্যাকচুয়ালি এটা নেগেটিভ মানে না হয়ে যায়, কিন্তু এখানে না হবে না, এটা বিপরীত কিছু হবে, একটা যেটা উচিত তার অপোজিট হবে, অর্থাৎ অনুচিত কিছু একটা হবে, অন্যায় কিছু একটা হবে। যেমন মিস দিয়ে ধরো আমরা যদি একটা ওয়ার্ড লিখি যে মিসলিড, তাহলে লিড মানে কি? চালনা করা, মিসলিড মানে তাহলে কি হয়ে যাবে? ভুল পথে চালনা করা, উল্টো হবে, চালনা না করা নয়, ভুল পথে চালনা করা, এইগুলো কি বলা হয়? পেজোরেটিভ, এটা নিন্দা সূচক। নেক্সট আছে ম্যাল,
मेल दिए लिखते पारी मेल प्रैक्टिस लिखते पारी मेल प्रैक्टिस PRACTICE मेल प्रैक्टिस माने कि प्रैक्टिस माने जो आचरण है तेल मेल प्रैक्टिस असत आचरण ठीक है। नेक्स्ट आज सीउडो सीउडो माने छद्म তাহলে সিউডো সাইন্টিফিক যদি আমরা বলি সিউডো সাইন্টিফিক সাইন্টিফিক তাহলে এটার মানে হবে এটা ঠিক বৈজ্ঞানিক না সাইন্টিফিক মানে হচ্ছে বিজ্ঞানসম্মত সিউডো মানে ছদ্ম এটা হচ্ছে ছদ্ম বিজ্ঞান ঠিক বিজ্ঞান নয় বিজ্ঞানের সঙ্গে কল্পনার মিশ্রণ রয়েছে সেটা কি সিউডো সাইন্টিফিক বলবো আমরা তাহলে এগুলাই হচ্ছে পেজোরেটিভ তাহলে আমাদের ছটা টাইপ হয়ে গেল আর দুটো টাইপ রয়েছে দেখি नेक्स्ट होच्छे टाइप नम्बर सेभेन सात नम्बर टाइप आमी लिखेछि भार्ब प्रिफिक्सेस किछु किछु प्रिफिक्स आछे जेगुलो भार्ब तैरी करे माने जे वार्डटा तैरी करबे ए प्रिफिक्सगुलो सेई वार्डटार पार्टस अफ स्पीच भार्ब होबे एइबार जे वार्डटार संगे बसबे ना सेई वार्डटा मेबि भार्ब मेबि अन्यान्य पार्टस अफ स्पीच माने सेई वार्डटा नाउन होते पारे ताहले नाउन के भार्ब बानिये देबे अथवा एकटा भार्ब कि आबार भार्ब बानाबे मिनिंगटा एकटु चेंज होये जाय एटाइ जाय ताहले देखो लेखा आछे इन एबार आमी एकटा वार्ड लिखेछि एखाने डेंजार एटा आमी आगेर भिडियो तो तोमादेर एग्जांपल दिएछिलाम डेंजार एटा एकटा नाउन डेंजार माने विपद किन्तु जखनी एर संगे एन जोग हये जाबे एटा एकटा भार्ब प्रिफिक्स ताहले एई वार्डटाके ए भार्ब बानिये देबे इन डेंजार माने हये जाबे विपदे फेला क्लियर। नेक्स्ट आछे ट्रेस ताहले देखो ट्रेस पास माने हच्छे अनधिकार प्रवेश करा तुम्हारा पढ़े से सेल्फिश जाइंडे ट्रेसपासार्स विल बी प्रोसिक्यूटेड अनधिकार प्रवेशकारी शास्ति देवा ट्रेसपास मान हम अनधिकार भावे प्रवेश करा और लास्ट जो टाइप आता को टाइप ना ये आदार्स मैं आदार्स और किचु किचु प्रिफिक्स इंग्लिश लैंग्वेज देखते पाई जैसे दिए वार्ड तैरि जमन हे अल अल दिए अलरेडी रेडिर संगे अल जोग हो गए। नेक्स्ट आ स्लीप देखो वार्ड आज स्लीप स्लीपर संगे जोग हो ए स्लीप ए तुम्हारा बोलो दादा एर आगे हमें एक दिए देखे जमन थेइस्ट छिलो थेइस्टर संगे ए जोग कर एथेइस्ट हो गई ओई एर प्रिफिक्सटा के तक हमें नेगेटिव प्रिफिक्स प्रथम जो टाइप छो किन्तु एटा ए आछे प्रिफिक्स किन्तु एटा नेगेटिव नय ताहले एखान थेके आरेकटा जिनिस क्लियर हो गेलो आमादेर काछे जे एक ही प्रिफिक्स विभिन्न मिनिंग करते पारे किन्तु कखनोई एई ए प्रिफिक्सटा कखनो नेगेटिव प्रिफिक्स कखनो आदार्सेर घरे जाच्छे अर्थात एखाने नेगेटिव मिनिंग करछे ना स्लीप माने घुम स्लीप माने घुमंत ताहले एटा छिलो नाउन होये गेछे एडजेक्टिव ताहले पार्टस अफ स्पीचो चेंज करछे अर्थात एई प्रिफिक्सटा क्याटेगरि चेंजिंग प्रिफिक्स एबार क्याटेगरि चेंजिंग आर क्याटेगरि रिमेनिंग कि एटार जोन्नो आमार आगेर भिडियोटा देखते होबे तोमादेर पार्ट फोरटा। नेक्स्ट आछे अटो अटो माने निजे सेल्फ ताहले अटोर संगे आमरा लागिये दिई बायोग्राफी बायोग्राफी अटोर संगे आमरा लागाबो बायोग्राफी ताहले नतून एकटा वार्ड तैरी हये गेलो अटोबायोग्राफी अटो माने निजे ताहले निजेर जीवनी सम्पर्के लेखा आत्मजीवनी जेटाके आमरा बोली। नेक्स्ट आछे पैन पैन माने हच्छे समस्त अल ताहले थेइज्म एर संगे आमरा पैन लागिये दिई ताहले नतून शब्द तैरी जाबे पैन थेइज्म थेइज्म माने ईश्वरबाद ताहले एई थेइजेर संगे जदि आमरा मनो लागाई मनो मनो माने आमरा जानी एक ताहले एई मनो एटाओ एकटा प्रिफिक्स एर संगे थेइज्म लागिये दिलाम एक्चुअली वार्डटा छिलो थियोस एटा ग्रीक वार्ड थियोस माने गड कैपिटल जी थियोस माने गड ताहले एर आगे देखो मनो लागाबो एबं एर परे इज्म लागाबो एटा साफिक्स एटा प्रिफिक्स ताहले नतून वार्ड हबे मनोथेइज्म माने एकेश्वरबाद पैनथेइज्म पैन एटाओ एकटा प्रिफिक्स पैन माने समस्त তাহলে প্যানথিজম মানে সর্বেশ্বরবাদ সব জায়গায় ঈশ্বর রয়েছে এই মতবাদ সেটা হচ্ছে প্যানথিজম মনোথিজম মানে এক এক একটা ঈশ্বর রয়েছে বা একজনই ঈশ্বর সেটা হচ্ছে মনোথিজম। নেক্সট আছে রি রি মানে পুনরায় তাহলে রি বিল্ড তাহলে বিল্ড মানে তৈরি করা রি বিল্ড মানে পুনরায় তৈরি করা নবনির্মাণ যাকে আমরা বলি তাহলে এই হচ্ছে আদার্স কিছুটাই তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল এই আটটা টাইপসের প্রিফিক্স হয় এই আটটা টাইপসের প্রিফিক্স এবার তোমরা কি করবে আমি সমস্ত এক্সাম্পল দিয়ে দিয়েছি একটা করে তোমরা পাঁচটা করে এক্সাম্পল তৈরি করবে প্রত্যেকটা থেকে এটা তোমাদের কাজ হবে নিজেদের তাহলে অলরেডি তোমাদের ভোকাবুলারিও অনেক স্টক হবে এখান থেকে এইভাবেই ওয়ার্ড ফর্ম হয় তাহলে সমস্ত টাইপ ক্লিয়ার হয়ে গেল প্রিফিক্সের
বেস। এইবার এই প্রিফিক্স নিয়ে আর দুটো চারটে কথা বলি আমি শেষ করব এই ভিডিওটা। দেখো এরপরে তোমাদের মাথায় এইবার যে প্রশ্নটা আসছে, আসা উচিত এই প্রশ্নটা প্রত্যেকের মাথায় আসে, যে আমি ওয়ার্ডটা লিখেছিলাম মর্টাল, এবার তোমাদের বলে দিয়েছিলাম যে এই মর্টালের সঙ্গে ইম লাগিয়ে দাও তাহলে এর নেগেটিভ মিনিং হয়ে যাবে, মর্টাল মানে মরণশীল, ইম মর্টাল অমর। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো ইমই কেন লাগাবো, ইন কেন লাগাবো না, ইনমর্টাল কেন নয় দাদা, আনমর্টাল কেন নয় দাদা। অবশ্যই আসা উচিত এই প্রশ্ন তোমাদের মাথায়। এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া অত্যন্ত জটিল, এই কারণেই কমপ্লেক্স প্রসেস বলেছিলাম, যে অবশ্যই তোমাদের আমি লিস্ট বানিয়ে দিয়েছি যে ইম ইন আন এগুলো সব নেগেটিভ প্রিফিক্স, এরা ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়, কিন্তু কোন ওয়ার্ডের সঙ্গে কোন প্রিফিক্স যোগ হবে এটা আমি তোমাদের বলেছিলাম, যে মরফোলজি যে সাবজেক্টটা রয়েছে সেই শাস্ত্রতে আলোচনা হয় এই বিষয়টা নিয়ে, যে কোনো প্রিফিক্সের সঙ্গে যে কোনো ওয়ার্ড লাগিয়ে দেওয়া যায় না, আনের সঙ্গে আমি মর্টাল লাগিয়ে দিয়ে আনমর্টাল করতে পারি না, এরকম কোনো ওয়ার্ড নেই ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইমমর্টালই আছে, ইনমর্টাল নেই। হলো যেমন ধরো আরেকটা দিলাম পসিবল, পসিবল এবার এর সঙ্গে ইম লাগবে, তোমাদের প্রশ্ন হবে কেন ইনপসিবল কেন হবে না, কেন হচ্ছে না এটা। নেক্সট আছে ভিজিবল, তোমরা বলবে ইনভিজিবল আমরা জানি কিন্তু ইনভিজিবল কেন নয়, ইনভিজিবল কেন হবে না, ইনপসিবল কেন হবে না, আনমর্টাল ইনমর্টাল কেন হবে না, একটাই কেন হচ্ছে, একটা ওয়ার্ডের সঙ্গে পার্টিকুলার একটা ওয়ার্ডের সঙ্গে একটাই মাত্র প্রিফিক্স কেন বসছে, এর অ্যান্সার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এই সাবজেক্টটা দিতে পারে না, এর অ্যান্সার দিতে পারে মরফোলজি, তাও ক্লিয়ারলি এর অ্যান্সার দেওয়া মুশকিল আর রয়েছে মুশকিল। তো আমি তোমাদের কিছু শর্টকাট বলতে পারি মাত্র, রুল বলতে পারি না, আবার বলছি কোনো স্ট্রিক্ট রুল নেই, স্ট্রিক্ট রুল কাকে বলবো যে রুলটার কোনো এক্সেপশন নেই, আর উইক রুল কাকে বলবো যে রুলটার অসংখ্য এক্সেপশন রয়েছে। আমি যদি এখনই রুল বলি তোমাদের যে এটা রুল এটাই হবে, তুমি সঙ্গে সঙ্গে আমাকে বই থেকে এক্সেপশন দেখিয়ে দেবে যে এটা কেন হলো না, আমার কোনো অ্যান্সার থাকবে না তখন। তাহলে এগুলো হচ্ছে উইক রুল। তাহলে এখানে শুধুমাত্র এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমি শর্টকাট বলতে পারি তোমাদের যে এগুলো মোটামুটি ফলো করো, যে এইভাবেই মনে হচ্ছে একটা কিছু রুল আমরা বার করতে পারি যদিও সেটা উইক রুল। তাহলে কি দেখবে যে যে রুট ওয়ার্ডটা হবে রুট ওয়ার্ড, সেই রুট ওয়ার্ডের ফার্স্ট লেটার কি আছে দেখবে, রুট ওয়ার্ডের ফার্স্ট লেটার প্রথম লেটারটা কি, যেমন বলেছিলাম যে মর্টাল এইটা হচ্ছে রুট ওয়ার্ড, এর সঙ্গে প্রিফিক্স যোগ করব, এই মর্টালে রুট ওয়ার্ডের ফার্স্ট লেটার কি আছে দেখব আমরা, এম রয়েছে, তাহলে প্রিফিক্সের লাস্ট লেটার, প্রিফিক্সের লাস্ট লেটার সেম হবে, অর্থাৎ প্রিফিক্সের লাস্ট লেটার ইকুয়ালস টু রুট ওয়ার্ডের ফার্স্ট লেটার। তাহলে মর্টালে এম রয়েছে, তাহলে এমন একটা আমাদের প্রিফিক্স চাই যার শেষে এম রয়েছে, যেটা ইমে পেয়ে গেছি আমরা, তাহলে এর সঙ্গে ইম লাগাবো আমরা, ইমমর্টাল সঠিক হবে, ইন লাগাবো না। ঠিক আছে, তেমনই দেখো লজিক্যাল, এই ওয়ার্ডটা দেখো এটা একটা রুট, তাহলে এর ফার্স্ট লেটার কি আছে, এর ফার্স্ট লেটার এল আছে, তাহলে আমরা এর সঙ্গে কি ইম লাগাবো, না, আমরা এর সঙ্গে কি ইন লাগাবো, না, আমরা এর সঙ্গে কি ইল লাগাবো, হ্যাঁ এই তো, কারণ এর শেষে এল আছে। তাহলে এটা একটা শর্টকাট বলতে পারি আমি তোমাদের, দেখো ইররেলিভ্যান্ট, দেখো রেলিভ্যান্ট এটা একটা রুট, এর প্রথমে কি আছে আর আছে, তাহলে এর সঙ্গে আমরা ইর লাগাবো অবশ্যই, ক্লিয়ার। এইবার কেন এটা স্ট্রিক্ট রুল নয়, স্ট্রিক্ট রুল এই কারণেই নয়, কারণ তোমরা তাহলে আমাকে প্রশ্ন করবে যে ঠিক আছে এই রুলে তুমি এটা করে দেখাও, নোবেল এর সঙ্গে তাহলে অবশ্যই ইন লাগাবো আমরা, ইননোবেল, কিন্তু আমি তোমাদের বলেছিলাম ওয়ার্ডটা ইগনোবেল, কেন হলো দাদা এরকম, তাহলে এটা এক্সেপশন। তাহলে আমার দুটো রাস্তা আছে, হয় আমাকে বলতে হবে এগুলো এক্সেপশন এইটুকু বলে বেরিয়ে যাবো, রুল একটাই এক্সেপশন, কিন্তু আমি এটা বলবো না, আমি বলবো উইক রুল, এর কোনো রুল নেই,
এক্সেপশন প্রচুর আছে, এই কারণে উইক রুল বলতে পারি। কিছু শর্টকাট টেকনিক আমি তোমাদের দিতে পারি, এইটুকু, এর বেশি আর কিছু না। তাহলে এক নম্বর শর্টকাট টেকনিক তোমরা লিখে নেবে, যদি লিখতে চাও তাহলে নাম্বার ওয়ান লিখে নাও যে প্রিফিক্স লাস্ট লেটার ইকুয়ালস টু রুট ওয়ার্ড ফার্স্ট লেটার, নাম্বার ওয়ান রুল। রুল নাম্বার টু, বাই লেবিয়াল সাউন্ডস, বাই লেবিয়াল সাউন্ডস সমান ইম, তার নিচে লেখো ভেলার সাউন্ডস, ভেলার সাউন্ড সমান ইন। এবার কি বস্তু এটা, যে রুলটা লিখেছি এটা জানার জন্য তোমাদের ফোনেটিক্স জানতে হবে, যে ফোনেটিক্সে বাইলেবিয়াল সাউন্ড কোনগুলো, ভেলার সাউন্ড কোনগুলো, এগুলো জানতে হবে আমাদের, নাহলে এই রুলটা পারবো না। বাইলেবিয়াল হচ্ছে, দেখো এটা লিপস থেকে, যে সাউন্ডগুলোর জন্য লিপসের প্রয়োজন হয়, এই লিপস থেকে আসে যে সাউন্ডগুলো, যেমন হচ্ছে ম, প, ব, লিপসের কাজ হচ্ছে এগুলোকে বাইলেবিয়াল বলে। অর্থাৎ রুটের প্রথমে যদি এম থাকে অথবা বি থাকে অথবা পি থাকে, এটা জেনে রাখো, রুটের প্রথমে যদি এম থাকে, বি থাকে, পি থাকে, তাহলে আমরা ইম দেব। যদি ভেলার সাউন্ড হয়, এবার ভেলার সাউন্ড হচ্ছে একদম জিভের পিছনের অংশটা, এবারে ভেলার সাউন্ডগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেখবে একটা ভাইব্রেশন আছে এই জায়গাটা যখন উচ্চারণ করে, যেমন তুমি ক উচ্চারণ করে ক ক, এখানে একটা ভাইব্রেশন আসবে, এগুলোকে ভেলার সাউন্ড বলা হয়। যেমন হচ্ছে সি, তাহলে যদি দেখো রুট ওয়ার্ডের প্রথমে সি আছে তাহলে ইন বসবে, যদি দেখো বাইলেবিয়াল সাউন্ড আছে ম ব প তখন হবে ইম। যেমন আমি যদি বলি কারেক্ট, কারেক্ট, এবারে নেগেটিভ বানাতে বলছি, তাহলে তুমি নেগেটিভ প্রিফিক্স দেবে, এবার ইমটাও নেগেটিভ প্রিফিক্স, ইনটাও নেগেটিভ প্রিফিক্স, কোনটা দেব, কারণ আগের রুলটা ফলো করছে না, কারণ এটা সি রয়েছে, তাহলে শেষে সি আছে এরকম প্রিফিক্স আমরা দেখিনি যেটা হচ্ছে নেগেটিভ প্রিফিক্সে, তাহলে এন আর এম মিলছে না, প্রথম রুট, প্রথম রুল মিলছে না, তাহলে এই রুলটা লাগাবো যে সি সাউন্ডটা দেখবো কেমন, তাহলে সি সাউন্ডটা হচ্ছে ভেলার সাউন্ড, সেই কারণে আমরা এখানে ইন লাগাবো, ইন কারেক্ট হবে, ইম কারেক্ট হবে না। কিন্তু যদি থাকে ধরো পসিবল, পসিবল, তাহলে প্রথমে কি সাউন্ড আছে, প, প, এটা লিপস থেকে আসছে অর্থাৎ এটা বাইলেবিয়াল সাউন্ড, তাহলে এর সঙ্গে ইম বসবে। বেশিরভাগ ক্ষেত্রে এই যে প্রিফিক্সের বসার যে রুলগুলো এটা সাউন্ড সিস্টেম ফলো করে, সেই কারণেই আমি তোমাদের বলেছিলাম যে এতটাই কমপ্লেক্স একটা সিস্টেম এই ওয়ার্ড ফর্মেশন। এটা জানার জন্য তোমাদের মরফোলজি জানতে হবে, ফোনেটিক্স জানতে হবে, ফোনোলজি জানতে হবে, ইটিমোলজি জানতে হবে, তোমাদের অর্থোগ্রাফি জানতে হবে, তাহলে এতটাই কমপ্লেক্স সিস্টেম। তাহলে যাই হোক, শর্টকাটে আমরা এই দুটো রুল লাগাতে পারি, এছাড়াও অনেক ধরনের তোমাদের বলতে পারে যে এনসি থাকলে এই হবে, ইএনটি থাকলে এটা হবে, এগুলো আমি তোমাদের লেখাবো না, কারণ এর এতটাই পরিমাণে ব্যতিক্রম রয়েছে যে ঘুলিয়ে যাবে তোমাদের যে রুল কোনটা ব্যতিক্রম কোনটা। তাহলে এই দুটো মূল রূপে তোমরা মনে রাখবে, এই দুটো। এরপরে যেটা নিয়ম, প্রচুর পরিমাণে প্র্যাকটিস, এরপরে প্র্যাকটিস করতে হবে তোমাদের ওয়ার্ড ফর্মেশনের জন্য। তাহলে বন্ধুরা, প্রিফিক্সের আলোচনা আমাদের এখানেই শেষ হলো, নেক্সট ভিডিওতে আমরা সাফিক্স নিয়ে কিছু আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, ভিডিও, আমার ভিডিওগুলো শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দিস মাচ ফর টুডে, থ্যাংক ইউ।